আছে তাজরিফুল পিতা মোহাম্মদ দিদারুল আলম ভুঁইয়া, মাতা রাবিয়া খানম। তাজরিফুল তাজরিফুল আহাদ আরমান, মোহাম্মদ আহাদ আরমান, পিতা মোহাম্মদ ফিরোজ হোসেন। সাদিয়া লামিয়া আক্তার, সাদিয়া লামিয়া আক্তার, সাদিয়া ইমরান, ইমরান ও সোহেল ক্যারাম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ সাফিন ও মোদি সরকার। ভাইটু নিয়ে না, তসনিম উলফত নিশাদ, তসনিম উলফত নিশাদ। তসনিম নিশাদ, একটু একটু প্রতিক্রিয়া নিচ্ছে, একটু প্রতিক্রিয়া। আচ্ছা প্রতিক্রিয়া করছে, কেমন লাগছে তোমার কাছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কিছু কিছু কি কোনো ই আছে যে প্রতি বছর এভাবে দেওয়া হোক বা এভাবে যাতে সকলে করে? জি এরকম হলে সবাই ভালো হবে, আগ্রহ বাড়বে সবাই। ধন্যবাদ জানাচ্ছি নিশাদকে। যা হোক জুনগু বুঝল, এখন আমি ওনার থেকে একটু প্রতিক্রিয়া নিচ্ছি। ওনার কেমন লাগছে একটু দয়া করে বলেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে অনেক শুভেচ্ছা দিয়েছেন, আমরাও আপনাদের চেষ্টা করছি শুভেচ্ছা দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। যাও এই অবস্থায় যারা আমাদের কাছ থেকে এই ক্রেস্ট এবং সনদপত্র নিতে পারেননি, আমরা আমাদের পঞ্চায়েতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। এই অবস্থায় ক্যারামবোর্ড প্রতিযোগিতা রানার্স আপ মোদি সরকার, সাফিন এবং মোদি সরকারের পক্ষে মোদি সরকার রানার্স আপ পুরস্কার নিচ্ছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াফি, ইয়াফি ইয়াফি আছো ইয়াফি, মধ্যমদের চেয়ার খেলা প্রথম স্থান অধিকার করেছে। আসসালামু আলাইকুম, আমি প্রথমে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদদেরকে এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 31 নম্বর ওয়ার্ডের মডেল কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি তার ওয়ার্ডে অনেকগুলো পঞ্চায়েত করেছেন এবং পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কিন্তু তিনি করে চলছেন। আপনারা জানেন যে আমরা প্রতি বছর বিজয় দিবস, ঈদ এবং শেহরি অনুষ্ঠান করি, 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান করি, বাঙালি নববর্ষ অনুষ্ঠান করি আমরা গত বছর নেই। এবারও আমরা এসএসসি এবং এইচএসসি ছাত্রছাত্রীরা যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে আমরা সংবর্ধনা দেব, সেই সাথে যারা খেলাধুলায় ভালো ফলাফল করেছে তাদেরকেও আমরা পুরস্কার দেব। এবং মহান মুক্তিযুদ্ধ উপলক্ষে আমাদের প্রধান অতিথি জানেন যে ঢাকা 7 আসনের মাননীয় সাংসদ জনাব হাজী মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি তারই সুযোগ্য পুত্র জনাব সুলাইমান সেলিম, এবং বিশেষ অতিথি আমাদের 31 নম্বর ওয়ার্ডের মডেল কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ভাই, মুক্তিযুদ্ধ উপলক্ষে
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংক্ষেপে। এবং পরিশেষে আমরা গত বছরের মতো এবারও বুফের মতো বিভিন্ন স্টলের মাধ্যমে খাবারের আয়োজন করেছি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকে মোটামুটি লোকারণ্য হচ্ছে, যতই রাত হচ্ছে আমাদের কিন্তু অনুষ্ঠান আস্তে আস্তে মনে করেন লোকে লোকারণ হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা আপনারা দেখছেন যে জাম্পিংয়ে কিন্তু অনেক চেঁচামেচি হৈহুল্লোড় করে জাম্পিংয়ে তারা অংশগ্রহণ করছে। এবং বিভিন্ন যে খেলাধুলা আছে, খেলাধুলা যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা পুরস্কার দেব। প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রায় 1,200 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের অভিভাবক যারা আছে, শিক্ষার্থীদের এলাকাবাসী যারা আছে এবং প্রতিবেশী এলাকা, আমাদের এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের গোলাম মোস্তফালেন পঞ্চায়েত না, 31 নম্বর ওয়ার্ডব্যাপী আমাদের এটা আয়োজন। এবং ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি সামনের বার যাতে আমরা আরও বেশি করে বিগভাবে একটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমরা আশাবাদী, আমরা আমাদের সভাপতি জানেন যে উনি খুব একটি মানে শৌখিন মানুষ, উনি ইতিমধ্যে অনেক জায়গায় পরিদর্শন করে এসেছেন। আমাদের সাথে আমাদের যে একটি স্টিয়ারিং কমিটি আছে 5 সদস্য বিশিষ্ট, আমরা সেখানে আলাপ আলোচনা করেছি। 2024-এর প্রথমেই ইনশাল্লাহ আপনারা বনভোজন অনুষ্ঠান দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই ডিসেম্বর আমাদের জাতীয় বাংলাদেশের জন্মদিন, আমাদের 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনদের সম্মানের বিনিময়ে আমাদের এই অর্জিত বাংলাদেশ। আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই সোনার বাংলাদেশ আজ এই বিজয়ের দিনে মুজিব তোমায় মনে পড়ে। দ্বাদশ জাতীয় নির্বাচন, এই দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের ঢাকা 27 নম্বর মাননীয় সংসদ হাজি মোহাম্মদ সেলিম ভাইয়ের সুযোগ্য সন্তান সুলেমান সেলিম কিছু সময়ে আগে আমাদের এখানে এসে পুরস্কার বিতরণ করে গিয়েছেন আমাদের গোলাম মোস্তফালেন পঞ্চায়েতের। এবং এই পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা সভাপতি টেক্কা হাসান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বুলবুল তাদের অক্লান্ত পরিশ্রমে এবং সাংগঠনিক সম্পাদক সমীরউদ্দিন খোকন তাদের অক্লান্ত পরিশ্রমে এই পঞ্চায়েতটি আমাদের দীর্ঘদিন ধরে খুব সুন্দর মতো প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আমাদের পুরান ঢাকার ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে পঞ্চায়েতের কনসেপ্টটি রয়েছে সে কনসেপ্টটি কিন্তু মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার ফাজলুন তাপসে, এবং এর ধারাবাহিকতা রাখার জন্য কিন্তু আমাদের পরিশ্রম করে যাচ্ছেন 31 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ আলমগীর। ইতিমধ্যে জানেন যে উনি আমাদের এই এলাকার যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতের জন্যই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের জন্যই কিন্তু আমাদের এই উৎসবগুলি উৎসব মুখরিত হয়। আপনারা জানেন যে 16ই ডিসেম্বরে আমরা যে মা বোনদেরকে দেখতে পাচ্ছি এই যে রাস্তায়, এমন সচলাচল কিন্তু সবসময় দেখা যায় না, আমাদের বাচ্চাদেরকেও দেখা যায় না। একমাত্র পঞ্চায়েতই পারে একটি বাসার থেকে আমাদের মা বোন আমাদের বাচ্চাদেরকে এই রাস্তায় সবাইকে একত্র করার জন্য, এই পঞ্চায়েতই পারে একটি সামাজিকতা রক্ষা করার জন্য এবং সমাজের সমস্ত সমস্যাগুলির মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ার জন্য। আমি সবাইকে উদাত্ত আহ্বান করব যারা আমাদের পঞ্চায়েতের সাথে জড়িত রয়েছেন এবং যারা দূর দূরান্ত রয়েছেন তারা আমাদের পঞ্চায়েতের সাথে কর্পোরেট করবেন এবং সবাই একজন আরেকজনের সাথে সুখ ভালোবাসা আমাদের আন্তরিকতা এবং আমাদের সব কিছুর মধ্যেই যাতে আমরা সব কিছু মিলে একত্রে থাকতে পারি। পরিশেষে একটি কথা বলবো, আমরা যারা এই এলাকায় বসবাস করি সবারই রাজনীতিকে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা একটা দিকে কিন্তু সবাই একমত, সেটা হলো পঞ্চায়েত। এই পঞ্চায়েত আমাদেরকে কিন্তু অনেক কিছু দিয়েছে, আমাদের বাচ্চারা যে আজকে এসএসসিতে যে রেজাল্ট করেছে, আমাদের বাচ্চাদের এসএসসির আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে, আমরা গর্বিত। আমরা বাবারা যারা রয়েছি, যারা মা রয়েছে, তারা কিন্তু পাওয়ারফুল মনে করছি নিজেকে। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চায়েতের সম্মানিত সভাপতি
টেক্কা আছেন সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বুলবুল এবং আমাদের পঞ্চায়েতে সমীরউদ্দিন খোকনকে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের পঞ্চায়েতে। আমি তার পাশাপাশি আমাদের 31 নম্বর ওয়ার্ডের আমাদের আইকন, আমাদের যুব সমাজের অহংকার, আমাদের আওয়ামী লীগের সম্মানিত কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ আলমগীর ভাইয়ের প্রতি আমরা খুব কৃতজ্ঞতা, কারণ উনি আমাদের যেভাবে করে আমাদের পঞ্চায়েতগুলি গুছিয়ে দিয়েছেন আমরা ভাষা শেষ করতে পারবো না। উনি খুব সুন্দর মতো আমাদের পঞ্চায়েতগুলি আমাদেরকে গুছিয়ে দিয়েছেন এবং আমরা চাবো বিগত সময়ে যাতে আমাদের পঞ্চায়েতগুলো আরও সুন্দর মতো, আরও স্বতঃস্ফূর্তভাবে বড় বড় ধরনের প্রোগ্রাম করতে পারে। আমাদের পঞ্চায়েত কিন্তু যেমন রমজান মাসের সেহরি পার্টি করে থাকে আপনারা জানেন, এবং আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যালে কিন্তু আমাদের এই গোলাম মোস্তফার পঞ্চায়েত খুব সুন্দর প্রোগ্রাম করে থাকেন। আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে উদার তো আহ্বান করব, এই ইউটিউবের মাধ্যমে আপনি এই 75টি ওয়ার্ডে যে কয়টা পঞ্চায়েত হয়েছে আপনি পঞ্চায়েতের দিকে আপনার সুনজর দিন, আপনি তাদেরকে কিছু সহযোগিতা করুন। আমি মনে করি আপনার এই পঞ্চায়েতে একসময় আপনার জন্য আপনার নির্বাচনের সর্বপ্রথম প্রচারণা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এই কথা আমি বলে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু।